হনুমানের আর এক নাম বজরং বলি। বজরং কথার অর্থ বজ্র অঙ্গ বলি। বজ্রের ন্যায় যার শক্তিশালী অঙ্গ আছে তাকে বজরং বলি বলে। এই বজরং বলি নাম হওয়ার পিছনেও একটি উপাখ্যান পাওয়া যায়, সেটি হচ্ছে রামের দীর্ঘায়ু বৃদ্ধির জন্য সীতা সিঁদুর পরেন। এ কথা যখন হনুমান জানলেন তখন তিনি তার পুরো শরীরে সিঁদুর দিয়ে মাখিয়ে ফেললেন এবং তার শরীরটা রক্তিম হয়ে গেল। তখন থেকে তার নাম হলো বজরং বলি, অর্থাৎ বজরং কথার অর্থ হচ্ছে কমলা লেবু, অর্থাৎ কমলা রঙের সিঁদুর বা আবির মাখিয়ে তিনি বজরং হয়েছিলেন, তাই তার নাম হচ্ছে বজরং বলি।